Bismillahirrahmanirrahim. Esselamu aleyküm. Bir şikayetim. Orada kemon açı. আশা করি ভালোই আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি ভালো থাকার জন্যই কামনা করছি যাই হোক গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যবস্থাপনার ধারণাটি উপস্থাপন করছি আজকে উপস্থাপন করছি ব্যবস্থাপনার প্রক্রিয়া বা কার্যাবলী আজকের পরে তোমরা জানতে পারবে ব্যবস্থাপনা কার্যাবলী কি ব্যবস্থাপনা কার্যাবলীর বিস্তারিত ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থী আমরা জানি প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের প্রয়াস বা প্রচেষ্টা বা প্রক্রিয়া কি ব্যবস্থাপনা বলি প্রক্রিয়া বলতে পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে বোঝায় একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে কিছু কাজ করতে হয় ব্যবস্থাপনা কর্তৃক সম্পাদিত এরূপ কাজকে ব্যবস্থাপনার কার্যাবলী বলা হয় কোনো কাজই প্রকৃত অর্থে কোনো ফল দিতে পারে না তাছাড়া কাজগুলি ধারাবাহিকভাবে সম্পাদিত না হলে তা থেকে কার্যকর ফল পাওয়া যায় না সুতরাং ব্যবস্থাপনার কাজ বা প্রক্রিয়া হলো একটি ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কার করতে চাই উদাহরণটি হলো ব্যবস্থাপনায় কাপড় উৎপাদনের বিভিন্ন ধাপ কাজ এক তুলা সংগ্রহ কাজ দুই সুতা তৈরি কাজ তিন সুতার অঙ্করণ কাজ চার বিভিন্ন ধরনের কাপড় উৎপাদন কাজ পাঁচ কাপড় থেকে বিভিন্ন পণ্য বা চূড়ান্ত পণ্য উৎপাদন চিত্রের প্রতিটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হলেই চূড়ান্ত কাপড় পাওয়া যাবে কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটলে ফিনিশ গুড বা চূড়ান্ত পণ্য পাওয়া সম্ভব নয় কেননা ফিনিশ গুড পাওয়ার জন্য আমরা প্রথমেই কাঁথা হিসেবে তুলা সংগ্রহ করেছি তুলা থেকে সুতা সুতা থেকে দীর্ঘ ধরনের কাপড় এই প্রক্রিয়াটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং একটা আরেকটার উপর নির্ভরশীল একটি কাজ সম্পূর্ণ করে আরেকটি কাজ করতে হয় সুতরাং ব্যবস্থাপনার প্রক্রিয়া বা কাজগুলি পরস্পর নির্ভরশীল এবং ধারাবাহিকভাবে সম্পূর্ণ করতে হয় ব্যবস্থাপনার কার্যাবলীকে আমি আরেকটি চিত্রে উপস্থাপন করছি সেটি হলো কাজ এক পরিকল্পনা কাজ দুই সংগঠন কাজ তিন কর্মী সংস্থান কাজ তিন নেতৃত্বদান কাজ পাঁচ নিয়ন্ত্রণ নেতৃত্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে কাজ ক নির্দেশনা কাজ খ রেশনা কাজ দ সমন্বয় সাধন তাছাড়া ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনা কার্যাবলীকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন যেমন হিন্দি ফেল বলেছেন পূর্বানুমান পরিকল্পনা সংগঠন আদেশদান সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ আইরিক ঐরিক ও কুন্স ব্যবস্থাপনা কার্যাবলীকে এভাবে বলেছেন পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নেতৃত্বদান ও নিয়ন্ত্রণ এল গুলিক ব্যবস্থাপনার কার্যাবলীকে সংক্ষেপে কর অর্থাৎ ইডিয়া প্ল্যানিং পরিকল্পনা উদিয়া অর্গানাইজিং সংগঠন এসডিয়া স্টাফিং কর্মী সংস্থান ডিডিয়া ডাইরেক্টিং নির্দেশনা সিউদিয়া কো অডিটিং সমন্বয় সাধন
আর দিয়া রিপোর্টিং রিপোর্ট প্রদান বিদিয়া বাজেটিং বাজেট প্রণয়ন চিত্রে উদাহরণ এবং ব্যবস্থাপনার কাজের বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন বিষয়ে কার্যাবলী পর্যালোচনা করে ব্যবস্থাপনার কার্যাবলীকে নিম্নলিখিত সাত ভাগে বিভক্ত করা যায়। ব্যবস্থাপনা কার্যাবলী এক পরিকল্পনা দুই সংগঠন কর্মী সংস্থা চার নির্দেশনা পাঁচ প্রেরণা ছয় এখন আমি এই কার্যাবলীর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করছি। প্রথম কাজ হল পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ হল পরিকল্পনা। এই পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজও বলা হয়। পরিকল্পনা হল কোনো একটি কাজ করার পূর্বে চিন্তা করা বা ভাবা, অর্থাৎ কোনো একটি কাজ করার পূর্বে চিন্তা বা ভাবাকেই পরিকল্পনা বলা হয়। বিষয়টিকে আমি আর স্পষ্ট করছি, সেগুলো আমরা কোনো একটি কাজ করার পূর্বে মনের মাধুরীতে যে চিন্তা করি বা নকশা আঁকি, সে চিন্তা বা নকশাকেই পরিকল্পনা বলে আখ্যায়িত করা যায়। বিষয়টিকে আমি আরো পরিষ্কার করতে চাই একটি উদাহরণের মাধ্যমে। ধরি আমরা একটি বাড়ি বা বিল্ডিং তৈরি করব, তো বিল্ডিং করতে আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন কত টন রড লাগবে, কত হাজার ইট লাগবে এবং বিল্ডিংয়ে কতটি কক্ষ হবে, কতটি জানালা হবে ইত্যাদি এভরিথিং বিল্ডিং করার পূর্বে আমরা স্থির বা চিন্তা করতে হয়। সুতরাং কোনো একটি কাজ করার পূর্বে এই চিন্তা বা স্থিরকে পরিকল্পনা হিসাবে অভিহিত করা যায়। আমরা ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ হল সংগঠন পরিকল্পনা বাস্তবায়নে কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টনকে সংগঠন করে। প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও অমানবীয় অনেক বিষয় রয়েছে, সেই বিষয়ের সমষ্টিকে সংগঠন বলে। বিষয়টি আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাইতে চাই। যেমন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনার জন্য অস্ত্র, খাদ্য, পরিবহন
সেনাবাহিনীদেরকে একত্রীকরণ এবং সৈন্যকে কোন ক্ষমতা কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে তার দায়িত্ব কতটুকু এবং সে কতটুকু ক্ষমতা ভোগ করবে ইত্যাদি নির্ধারণ করে দেওয়াকে সংগঠন বলে। সুতরাং প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপায় উপকরণ অর্থাৎ ভূমি শ্রম মূলধন সকল এই সকলগুলি একত্রীকরণকে সংগঠন হিসেবে অভিহিত করা যায়। আমরা তিন নম্বরে যে বিষয়ে উপস্থাপন করছি তা হল কর্মী সংস্থান। প্রতিষ্ঠানে কর্মী সংস্থান সংক্রান্ত যাবতীয় কার্যগুলিকেই কর্মী সংস্থান বলে, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত প্রয়োজনীয় সকল কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ এবং মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ বদলি পদোন্নতি পদোন্নতি সকল কাজই কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। যেমন আমি বলতে পারি পরিকল্পনা মোতাবেক যাদের দিয়ে কাজ করাতে হবে বা যাদের কাজ করতে হবে সেই জনসম্পদ সংগ্রহ নির্বাচন নিয়োগ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দান ইত্যাদি কার্যাবলীর সমষ্টিকে কর্মী সংস্থান বলে। আবার আমরা আলোচনা করছি নির্দেশনা। প্রতিষ্ঠানে কাজ করার জন্য কর্মীদেরকে যে পরামর্শ দেওয়া হয় সেই পরামর্শকেই সাধারণত নির্দেশনা বলা হয়। যে প্রক্রিয়ায় কর্মীদেরকে কোন কাজ কখনে সম্পাদন করতে হবে সেই বিষয়ে পরামর্শ প্রদান করা কি কর্মী সংস্থান বলে। এই বিষয়ে একটি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই। বিষয়টি হলো আমরা প্রতিষ্ঠানে 1,00,000 জামা তৈরি করব, সেই কাজটি সম্পূর্ণ করার জন্য কর্মীদেরকে কিভাবে কখন এবং কতটুকু কাজ করতে হবে সে বিষয়ে উৎপাদক ব্যবস্থা পরামর্শ দেন। 1,00,000 শার্ট তৈরির লক্ষ্যে উৎপাদন ব্যবস্থাপনা কর্তৃক কর্মীদের প্রদত্ত পরামর্শ এখানে কর্মী সংস্থান হিসাবে পরিচিত। এবার আমরা যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টি হল প্রেরণা। প্রেরণা ইংরেজি শব্দ হল মোটিভেশন। মোটিভেশন শব্দের অর্থ হল উৎসাহিত বা অনুপ্রাণিত করা, অর্থাৎ কর্মীদেরকে কাজে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার প্রক্রিয়াটাই হল প্রেরণা। আমরা কোনো একটি কাজ বারবার করতে গেলে বা সবসময় করতে গেলে এই কাজের প্রতি আমাদের অনীহা বা একঘেয়েমি চলে আসে। সেই অনীহা বা একঘেয়েমি দূর করার জন্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধাই প্রেরণা হিসেবে গণ্য। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে চাই। জনাব রহিম একটি স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মানসম্মত বেতন ভাতা প্রদান করেন এবং তাদের সাথে পরামর্শ করে পরিকল্পনা বাস্তবায়ন করেন, ফলে কর্মীদের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তাই তিনি যেভাবে কাজ করতে বলেন কর্মীরা উৎসাহ নিয়ে সেভাবে কাজ করে যথাসময়ে মানসম্মতভাবে কার্য সম্পাদন করে।
রহিম কর্তৃক কর্মীদের উৎসাদনের লক্ষ্যে আর্থিক এবং অনার্থিক এসব পদ্ধতিকে প্রেরণা বলা যায়। সুতরাং প্রেরণা হলো কর্মীদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার একটি প্রক্রিয়া। এবার আমি যে কাজটি আলোচনা করছি সেটি হলো সমন্বয় সাধন। সমন্বয় অর্থ হলো যোগ সূত্র স্থাপন, সেতু বন্ধন করণ। অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগ রয়েছে, সেই বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সেতু বন্ধন করা, সমন্বয় সাধন করা। হ্যাঁ, সমন্বয় সাধন করা, সেতু বন্ধন করা বা যোগ সূত্র স্থাপন করাকেই সমন্বয় বলা হয়ে থাকে। কেননা প্রতিটা বিভাগ উপবিভাগের মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে এবং পারস্পরিক সহযোগিতা না থাকে, তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আমি উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে আরেকটু পরিষ্কার করছি। পরিকল্পনা মাফিক কার্য সম্পাদনের জন্য ব্যবস্থাপক সবসময় কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজন মতো যখন যেখানে যে উপকরণ প্রয়োজন তা উপস্থিত করেন। কার্য সম্পাদনের উদ্দেশ্যে ব্যবস্থাপক কর্তৃক সকল উপকরণ সময় মতো উপস্থাপন এবং কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার এই প্রক্রিয়াকে সমন্বয় বলা হয়। অর্থাৎ সমন্বয় হলো প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে যোগসূত্র স্থাপন। এই যোগসূত্র স্থাপন বা সকল কর্মীদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরিকরণকে বলা হয় সমন্বয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। এটি হলো ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। এটা হলো পরিকল্পনা বাস্তবায়নের একটা প্রক্রিয়া। অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াকেই নিয়ন্ত্রণ বলে। এটি যদি আমি অন্যভাবে বলি, পরিকল্পনা যেভাবে পরিকল্পনা করা হয়েছে কাজটি সেভাবে হচ্ছে কিনা তা দেখাশোনা করার, তদারক করার এবং কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হলে তা চিহ্নিত করার এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে পুনরায় পরিকল্পনা করে সুন্দর এবং সুষ্ঠুভাবে ওই পণ্যটি তৈরিকরণকে নিয়ন্ত্রণ বলে। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করছি। আলফা গার্মেন্টসের ব্যবস্থাপক, কর্মীরা পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক মতো কাজ করেছেন কিনা, সম্পাদিত কাজের সাথে পরিকল্পনা নির্ধারিত কাজের মিল আছে কিনা এবং কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তার সাথে সাথে ঠিক করে দেন। আলফা গার্মেন্টসের ব্যবস্থাপক কর্তৃক সম্পাদিত এরূপ কার্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ নামে পরিচিত। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজটি ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখাশোনা করা, তদারক করা এবং সমস্যা চিহ্নিত করা এবং সংশোধনমূলক ব্যবস্থা করা কি নিয়ন্ত্রণ হিসাবে অভিহিত করা যায়। পরিশেষে বলা যায় উপরে উল্লিখিত অর্থাৎ পরিকল্পনা, সংকটন, কর্মী সংস্থার নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ ব্যতীত ব্যবস্থাপনাকে বা ব্যবস্থাপককে সফলতা অর্জনের জন্য পূর্বানুমান, সিদ্ধান্ত গ্রহণ, তত্ত্বাবধান, পরিধি নির্ধারণ, নেতৃত্বদান প্রভৃতি কার্য সম্পাদন করতে হয়। এক কথায় লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা কর্তৃক সম্পাদিত সকল কাজের সমষ্টি হল ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে করোনা ভাইরাসের মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বাংলাদেশও তার বাইরে নয়।
এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা সবাই ভালো থাকি। ভালো থাকার জন্য আমি তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।